أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا الله أكبر لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. سبحان الله. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن. الله أكبر. لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا. الله أكبر. عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. الله أكبر. ذلك جزاء أعداء الله النار. الله. ذلك جزاء الله أكبر. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد. سبحان الله. سبحان الله. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কাফেরেরা বলে, তোমরা এই কোরআন শ্রবণ করো না এবং তা তেলাওয়াত কালে শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো। আমি আল্লাহ অবশ্যই কাফিরদের কঠিন শাস্তি আস্বাদন করাব এবং নিশ্চয় আমি তাদেরকে নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দেব। জাহান্নাম 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 জাহান্নাম, এটাই আল্লাহর শত্রুদের পরিণাম। সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী বসবাস। আমার নির্দোষাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ। সদাকাল্লাহ।
যা বলেছেন সত্য বলেছেন মারহাবা বলবো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله تمار دعاي مدير دارا شارا جهان تمار غنا تمار دعاي مدير دارا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তোমার রেজি খে পড়ে অবাধ হয়ে কেমন করে তোমার রেজি খে পড়ে অবাধ হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পাই কোন ভাষা শুকর গোজান হওয়ার আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله এই জমিনের মালিককে ওই নীল আসমানের মালিককে জীবনের সকল শক্তি উজাড় করে কাকে ডাকব সেই আল্লাহকে ডাকতে রাজি আছি কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে দেখা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একসাথে হবে সবাই তো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে আল্লাহু আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাকলে তো আরেকটু কণ্ঠ আওয়াজ দিয়ে প্রসারিত করলে আল্লাহ খুশি না বেজা তাহলে আবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
الله هو الله الله هو الله الله هو الله هو الله الله هو الله الله هو الله هو الله هو الله هو الله هو الله هو الله সব কোন গাত তোমার নামে তুমি আমার হাজার পাখি দিন রাত কি করছে পাগলা সৃষ্টি থামব জিকির করে হই না জিকির হই না জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব গুণ গা তোমার নামে তুমি আমার হাজার পাখি দিন রাত কি করছে গাওলা সব গুণ গা তোমার নামে তুমি আমার হাজার পাখি দিন রাত কি করছে গাওলা সৃষ্টি তমাম জিকির করে হই না জিকির হই না জিকির সুবহানাল্লাহ الحمد لله سبحان الله سبحان الله الحمد لله سبحان الله 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 তোমার দয়ায় বেঁচে আছি করছি সফর তাই তাই করুন তোমার কাছে সর্ব কিছু চাই তোমার দয়ায় বেঁচে আছি করছি সফর তাই তাই করুন তোমার কাছে হর কিছু না চাই তুমি ছাড়া নেই যে উপায় করছি অনুভব করছি অনুভব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله سبحان الله 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 سبحان الله الحمد لله سبحان الله الحمد لله سبحان الله 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 তুমি এসেছিলে দাস ফুটেছিল হাসনা হেনা গিয়েছিল পাখি বুলবুল ও গো প্রিয় নবী ও গো হযরত ও গো প্রিয় রাসূল জাহেলিয়াতের আধারে আরব সভ্যতা যখন মানবতাকে নিরন্তর ধ্বংস করে চলেছিল জাহেলিয়াতের অন্ধকারে হাহাজার হাহাকারে যখন মানুষ আকাশ বাতাস করেছিল ভারী মহামহিম আল্লাহ তাআলার আরশ হতে রহমের দুয়ার খুলে গেল মা আমিনার ছোট্ট ঘর আলোকিত করে এলেন দু জাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাসূলের শানে হৃদয়ের সকল ভালোবাসা আসুন প্রিয় নবীর শানে শুনবো
একটি নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুই প্রিয় মুখ মুস্তাফা মুনিম এবং হাবিবুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মন মনরে হো মনরে আমার মন আমার যাইরে ছুটে যায় ঘুমিয়ে আছে যে ঠাই আমার প্যারা নবী ওই মদিনায় আমার প্যারা নবী ওই মদিনায় মন আমার যাইরে ছুটে যায় ঘুমিয়ে আছে যে ঠাই আমার প্যারা নবী ওই মদিনায় আমার প্যারা নবী ওই মদিনায় থাকতো যদি ডানা না মানি তো মানা উড়ে যেত মন সোনার গায় থাকতো যদি ডানা না মানি তো মানা উড়ে যেত মন সোনার গায় যার লাগিয়া কাদের হৃদয় আমার প্যার নবী ওই মদিনায় আমার প্যার নবী ওই মদিনায় মন আমার যাইরে ছুটে যায় ঘুমিয়ে আছে যে থাই আমার প্যার নবী ওই মদিনায় আমার প্যার নবী ওই মদিনায় শোনো হে পুবাল হাওয়া কই উতার গিয়া অধমে বসে আছি তারি মায়ায় শোনো হে পুবাল হাওয়া কই উতার গিয়া অধমে বসে আছি তারি মায়ায় মন আমার কাঁদে যে তার ব্যথায় আমার প্যার নবী ওই মদিনায় আমার প্যার নবী ওই মদিনায় মন আমার যাইরে ছুটে যায় ঘুমিয়ে আছে যে থাই আমার প্যার নবী ওই মদিনায় আমার প্যার নবী ওই মদিনায় আমার প্যার নবী ওই মদিনায় মানচিত্রের নাম হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন লাখ লাখ বুনিয়াদের বুকে রক্তে লাল হয়ে যাওয়া এক বহমান মরুভূমির নাম হলো ফিলিস্তিন হাইরে মানবতা হাইরে জাতিসংঘ পৃথিবী আজ অবাক হয়ে দেখে লাখ কোটি বলি আদমের আত্মচিৎকার যখন হাও মা করে আরশের দিকে হাত তুলে বলে ও গো রব এই জালিমের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমরা কি মুড়ি মুসলমান আমরা কি হাত তুলেছি দুটো হাত তুলে যাই নামাজে বসে আমার ফিলিস্তিনে আসো হাই মজলুম মুসলমানের জন্য দোয়া করতে না আজও তা পারি না কেমন আছে কেমন আছে ফিলিস্তিনের অসহায় মুসলমান কেমন আছে আমার বাহিনী আমার বোনেরা কেমন আছে মায়ের কোলের অবুধ ছোট্ট শিশু যে মৃত্যু দেখেছে জন্মের পরে তার মায়ের নিকট থেকে এমন একটি দৃশ্যের কথা আপনাদেরকে বলছি যে দৃশ্য অগণিত মানুষের বুকের পাঁজর ভেঙে দিয়েছে
আমি এমন একটি দৃশ্যের কথা বলছি যে দৃশ্যে অগণিত মানুষ হাহাকার করে উঠেছে মাজলুম ফিলিস্তিনিদের ব্যথায় সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের এই সুন্দর আয়োজন উৎসর্গ করছি মাজলুম ফিলিস্তিনিদের জন্য তাই তো মঞ্চে আমাদের এবারের আয়োজন এক টুকরো ফিলিস্তিন চলুন দেখে আসি কেমন আছে কোথায় আছে আমার সহায়ে মাজলুম ফিলিস্তিনের মানুষগুলো আপনাদেরকে স্বাগত জানাই তারার মেলা থিয়েটারের প্রথম অভিনয় রক্তাক্ত ফিলিস্তিন ভাবছেন আমার এই অবস্থা কি করে হলো খাসি অথবা দুম্বা নিন এতো সেই কাবাব আগুনে ঝলসানো আগুনে ঝলসানো আমার ছোট্ট ভাইটি আপনাদের জন্য কাবাব বানিয়ে এনেছি প্রতিদিনের মতো আজও বাবার হাত ধরে মাদ্রাসাতে যাচ্ছিলাম ভেবেছিলাম অন্য আরো দশটি মানুষের মতো আমিও মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠব কিন্তু হঠাৎ
দেখি জ্ঞান ফিরে দেখি জ্ঞান ফিরে দেখি আমার বাবার ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে সামনে তাকিয়ে দেখি আমার মাদ্রাসাটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল আমি আমি মা মা বলে চিৎকার করে ঘরের এক কোণায় গিয়ে দেখলাম আমার মায়ের বিভৎস লাশের পাশে আমার ছোট্ট ভাইটি ছলছল অবস্থায় পড়ে আছে তখন আপনাদের কথা মনে হলো ভাবলাম এই মুহূর্তে আপনারা হয়তো ভোজের আনন্দে মেতে উঠেছেন নিন ভোজ করুন খেয়ে দেখুন মানুষের শরীরের কেমন স্বাদ ভবিষ্যতে আপনাদের কাবাব তৈরি দেওয়ার কোন মানুষ থাকবে না হ্যাঁ ভবিষ্যতে আপনাদের কাবাব তৈরি করে দেওয়ার কোন মানুষ থাকবে না তখন কি নিয়ে মেতে উঠবে আপনাদের এই ভোজ সভা আমি জানি আপনাদের চোখ কান আজ লালসার মোহে অন্ধ হয়ে গিয়েছে পৃথিবীর চারিদিক থেকে যে আত্মচিৎকার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গিয়েছে আপনাদের বিবেককে এক বিন্দু মাত্র দাঁড়াতে পারেনি এক বিন্দু মাত্র দাঁড়াতে পারেনি বিশ্ব বিবেক তোমরা শুনে রাখো হে বাংলার মুসলমানেরা সেই দিন আর বেশি দূরে নয় তোমরা যদি আজ এদের উপর ভরসা করে বসে থাকো তাহলে তোমাদেরও একদিন ঘুম ভাঙবে বোমার আওয়াজে তোমাদেরও একদিন ঘুম ভাঙবে বাবার ক্ষত বিক্ষত লাশ দেখে তোমাদেরও একদিন ঘুম ভাঙবে মায়ের বিভৎস লাশ দেখে তোমাদেরও একদিন ঘুম ভাঙবে ছোট্ট ভাইটির ছলছানো শরীরের দেহ দেখে হে আল্লাহ এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো
হে মাহবুব হে আল্লাহ তুমি আমাকে আমাদের এই জালিমের হাত থেকে রক্ষা করো হে আল্লাহ তুমি কি শোনো না ফিলিস্তিনি দেবী কান্না রক্তে নহায় ভাষাও তুমি জনপদ তবু আকাশের আকাশে ফোড়াও কালেমারে ঝণ্ডা হে আল্লাহ তুমি কি শোনো না ফিলিস্তিনি দেবী কান্না রক্তে নহায় ভাষাও তুমি জনপদ তবু আকাশের আকাশে ওড়াও কালেমার ঝণ্ডা ফিলিস্তিনের এই সুন্দর আয়োজন মারহাবাটা বড় আস্তে হয়ে গেল না বাবা আল্লাহকে খুশির জন্য আকাশ বাতাস কাঁপিয়ে বলে মারহাবা আলহামদুলিল্লাহ এমন অভিনয় হলে হবে তো ইনশাআল্লাহ আছেন তো আপনারা আমাদের সাথে আছেন তো ইমাম পরিষদের সাথে শুকর আলহামদুলিল্লাহ আমরা আবারও আপনাদের সুরের মূর্ছনায় স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় শিল্পীরা ইতিমধ্যেই মঞ্চে প্রস্তুত চলো আবারও সুরের মূর্ছনায় মাতোয়ারা হই আমরা সবাই সবাই ও আমার আপন বলে নাই রে কিছু আল্লাহু আকবার আল্লাহু আমার আপন বলে নাই রে কিছু সবই যে লিল্লাহ জাযাকাল্লাহ তাবুরের তাজান্নিতে পুরে হই ফানা ফিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আপন বলে নাই রে কিছু আপন বলে নাই রে কিছু সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ ও তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ ও জপ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ভব সংসারে আমার সবই জানপর মিছে আসে মিছে মায়ায় কেন বাধ ঘর ভব সংসারে আমার সবই জানপর মিছে আসে মিছে মায়ায় কেন বাধ ঘর ভব সংসারে আমার সবই জানপর মিছে আসে মিছে মায়ায় কেন বাধ ঘর এই মায়ায় বাধায় ঘর আমার ওরে মো মনরে
ঘর আমার মায়ের বাজায়ে ঘর আমার তাহারি হিল্লা নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ জপো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নাই কোন ভয় আসতে অসুখ বাধার পাহাড় যত এক আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোন ভয় আসলে অসুখ বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোন ভয় আসলে অসুখ বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত এই জীবন শুধু তারই রাহে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ ও জপো 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 আল্লাহ আল্লাহ ও জপো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ও জপো আল্লাহ আল্লাহ যেদিন আমি যাব মারা সেদিন আমি যাব মহারা চতুর্দিকে আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পড়ে মাটি দিতে নি মারহাবা হবে না যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রেখাড়া আমি তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পড়ে মাটি দিতে নিস আমায় আল্লাহ নামে আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা আমি তোরা ক্ষমা করে দিস পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখিস পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে লেরে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখিস
আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখিস ভেবে আমার স্মৃতিখানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো মাথা বাঁচতে হবে না জোরে মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ একধার দুধের দাম মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ বাপুজ বানাইলে ঋণের শোধ এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলিয়া গেল হারাইল না ও বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলিয়া গেল হারাইল না ও মায়ে ধরিয়া যথরে যথরে কত কষ্ট করে দশ মাস দর্শিনি পরে পাইল বিদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো ভাইরে প্রসবের কি ব্যথা জানি মাসে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ও ভাইরে প্রসবের কি ব্যথা জানি মাসে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ও মায়ে ঠেকিয়া সন্তানের দা মায়ে ঠেকিয়া সন্তানের দাই অকালে মাতা হারাই কেন সে মায়ের তোমরা ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো ভগবানের দরজা দিয়া গেছে একটা নদী হে নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি ভগবানের দরজা দিয়া গেছে একটা নদী হে নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি ভগবানের দরজা দিয়া গেছে একটা নদী হে নদীতে ডুবাইছি পার হইছে মোর সর্দি সর্দির চোটে হে মুয়া মন ঘুমাইতে পারি না
كذا كم بياسس طولا موري دي هزار كذا كم بياسس طولا موري دي هزار موكو بارير درجة ديا كسي اكتالو دي هلو دي تي دوباسي پر حوي سي مور شدي موكو بارير درجة ديا كسي اكتالو دي هلو دي تي دوباسي پر حوي سي مور شدي تركو پالي دوخو آسي کوئي سي لو مائي کاني منشر گاسر كلا خيلي هن بيا نگاني تركو پالي دوخو آسي کوئي سي لو مائي کاني منشر گاسر كلا خيلي هن بيا نگاني तुमको पाले दुखो वासे कोई सिलो मैं काल मंचर गासे कैला खाईले हुन भी आने गाल कैला खाई सी गा बोलो खाई सी लोई से मने जहा अहुन मोरी पैडर बैता शोईते पारी ना अहुन मोरी पैडर बैता शोईते पारी ना भोगो बारी दर्जा दिया गैसे एक्टा लोदी हिलो दीते डूबैसी पर हुई से मोर सोदी लोगो बारी दर्जा दिया कैसे एक कलो दी हिलो दी ते डूबैसी पर हुई से मोर सुधी बारी गाने कोई आया ता मिस्कुले मुझाई पोथे आया सारा खेलता कोई ते शर्म पाई बारी गाने कोई आया ता मिस्कुले मुझाई पोथे आया सारा खेलता कोई ते शर्म पाई बारी गाने कोई आया ता मिस्कुले मुझाई पोथे आया सारा खेलता कोई ते शर्म पाई ओहो ना मारे चकरी बकरी किचुई होला ना पोते पोते खैरत तुम मुताओ पारी ना पोते पोते खैरत तुम मुताओ पारी ना भूख बारी दर्जा दिया कैसे एकलो दी हिलो दी ते डूबैसी पर होइ से मोर सुंदी मुगबारी दर्जा दिया कैसे एकलो दी हिलो दी ते डूबैसी पर होइ से मोर सुंदी सुंदी रे चोटे है मोयन घुमाई ते पारी ना कैडा कोंबे आसुस तोरा मोरे दे हजार कैडा कोंबे आसुस तोरा मोरे दे हजार मुगबारी दर्जा दिया कैसे एकलो दी हिलो दी ते डूबैसी पर होइसे मोर सुंदी मुगबारी दर्जा दिया कैसे एकलो दी हिलो दी ते डूबैसी पर होइसे मोर सुंदी मारा बास्ते ना जोरे लिल्लाहे तकबीर लिल्लाहे तकबीर উহার প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ কি করেছো মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমার স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া ওহো আমাকে করেছো মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া ওহো আমাকে করেছো মুমিন মুসলমান শুকরিয়া শুকরিয়া হাজার শুকরিয়া 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 আজীবন শুকরিয়া 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 হাজার শুকরিয়া 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 আজীবন শুকরিয়া নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগি নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগি রিজিক দিও হালাল পথে রিজিক দিও হালাল পথে হই না যেন হারাম খাওয়া আমাকে করেছো মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায়
আর কিছু নেই চালা ও হো আমাকে করেছো মুমিন মুসলমান শুকরিয়া শুকরিয়া হাজার শুকরিয়া 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 আজীবন শুকরিয়া 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 হাজার শুকরিয়া 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 আজীবন শুকরিয়া হে রালালই দাম দেখিয়ে মুস্তাকিমের ঠিকানা দিল কাহে মের কঠিন পথে যোগাও প্রাণে সান্ত্বনা মুস্তাকিমের ঠিকানা দিল কাহে মের কঠিন পথে যোগাও প্রাণে সান্ত্বনা মরণ দিও শাহাদাতে মরণ দিও শাহাদাতে শুনো গোলামের প্রার্থনা আমাকে করেছো মুমিন মুসলমান এই তো পারম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া ও হো আমাকে করেছো মুমিন মুসলমান শুকরিয়া হাজার শুকরিয়া 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 আজীবন শুকরিয়া 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 হাজার শুকরিয়া 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 আজীবন শুকরিয়া 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 হাজার শুকরিয়া 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 আজীবন শুকরিয়া জিল্লাহে তাকবীর ইয়া نام لیے خوبصورت نعت رسول صلی اللہ کشری تارا گلی جنت تارا گلی ঝিলি মিলি জুলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা গুলি জান্নাতের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সুরভি দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারা গুলি জান্নাতের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে তুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে অনুপদেশে
رسول সম্মানিত ভাইরা খুশি না বেজান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আপনাদের প্রতি সর্বোচ্চ রহম করুন আল্লাহ তাআলা আপনাদের প্রতি সর্বোচ্চ রহম করুন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আমাদের কথা ছিল জান্নাতের পথ আমরা অভিনয়ের মধ্য দিয়ে খুঁজতে চাই এই মঞ্চে এখন একটি ভয়াল দৃশ্যের অবতারণা হবে সালাতুল ফজরে মানুষ নিরন্তর ঘুমায় সহযোগিতা কে করে আওয়াজ দিয়ে কে করে ঘুমানো সহযোগিতা আরো জোরে বলি কে করে সহযোগিতা সেই শয়তানকে এখন তাড়াতে হবে রাজি সবাই রাজি তো ইনশাআল্লাহ জি আমরা এখন দেখব এই মঞ্চে শয়তান কিভাবে মানুষের নামাজ কাজা করিয়ে দেয় শয়তান কি রাসূলের সুন্নাহ অনুযায়ী মৃদু হাসে নাকি অট্ট হাসে শয়তান কেমন করে হাসে শয়তান কেমন করে হাসে অট্ট হাসি এটা কোন সুন্নতি হাসি এটা হচ্ছে শয়তানের অট্ট হাসি শয়তান তখন অট্ট হাসিতে ফেটে পড়ে যখন আল্লাহর কোন গোলাম শয়তানের গোলাম হয়ে যায় আসুন আমরা এখন মঞ্চে দেখব কেমন করে এই শয়তান বনি আদমকে নামাজ থেকে বিরত রাখছে ছোট বাচ্চারা সামনে যারা রয়েছে ওদের অভিভাবকের কাছে রাখার জন্য অনুরোধ করছি কারণ ওরা যখন শয়তানের ছবি দেখবে ভয় পেতে পারে পরে আবার আপনারা
কষ্ট পাবে না এখানে যারা দাঁড়িয়ে আছে ভাই প্লিজ বসতে হবে এই অভিনয়টার জন্য একটু বসতে হবে দয়া করে অনুরোধ করছি এই কাছে যারা রয়েছে পেছনে দেখতে পায় না এই পাশে সরে যাবে সামনে বসবেন কাছে কেউ থাকবে না মঞ্চ ধরে কেউ থাকবে না ভয় পাবে বাচ্চারা এদেরকে সরিয়ে নেন সামনে দিয়ে দেন সামনে দিয়ে দেন মঞ্চ ধরে কেউ দাঁড়াবে না মঞ্চ ধরে কিন্তু কেউ দাঁড়াবে না আমরা এখন দেখব কেমন করে ফজরের নামাজ শয়তান কাজা করে দিচ্ছে অভিনেতাদের জন্য আওয়াজ দিয়ে একটা মারহাবা হয়ে যাক আরো জোরে হয়ে যাক মারহাবা তো চলুন আমরা মঞ্চ সজ্জার কাজ চেয়ে নিচ্ছি আপনাদেরকে স্বাগত নিচ্ছি আমাদের সুন্দর এই একাঙ্কিকা শয়তানের কেচাল শয়তানের কেচাল হে বনি আদম তুমি কি ভুলে গেছো আল্লাহর আহ্বান তুমি কি ভুলে গেছো নামাজের তাকি মসজিদের ইমামের ওই আওয়াজ সে কি তোমার কানে পৌঁছায় না সম্মানিত সুধী স্বাগত জানাচ্ছি আমাদের এবারের অভিনয় শয়তানের কেচাল 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 আয় আমার শয়তানের শক্তি বল আমার শয়তানের চেলা তোরা তোদের প্রভু খান্নাসের জন্য কি করেছিস বল হে প্রভু আমি একজন নামাজি ব্যক্তির নামাজ কাজা করে দিয়েছি ভালো করেছিস আমার মোটু শয়তান ভালো করেছিস কিন্তু না আমি শয়তান হয়ে তোদের বিশ্বাস করতে পারি না তোরা কেমন করে নামাজ কাজা করে দিয়েছিস দেখাতে পারবি আমাকে তাহলে দেখা আমার পিচ্ছি শয়তান আমি ঘুমাতে গেলাম বাড়ির দিকে খেয়াল রাখিও الصلاة
انت خير من النوم. ওহে আমার পিচ্চি মোটু শয়তান, তোরা তো দুনিয়াকে শয়তানের গোলাম বানিয়ে দিবি। এভাবে যা, প্রত্যেক আল্লাহর গোলামের কাছে যা, তোদের প্রভু খান্না শয়তানের মেসার বালি নিয়ে যা, তাকে কোরআন থেকে সরিয়ে দে, তাকে নামাজ থেকে সরিয়ে দে, তাকে মসজিদ থেকে সরিয়ে দে, তাহলে শয়তানের গোলাম হয়ে যাবে। আমার ঘুম ভাঙলো না, এরকমটা তো কখনো হয় না। হে আল্লাহ, হে আমি কি করলাম, আমি একজন মুসলমান হয়ে আমার নামাজ কাজে করে ফেললাম। নিশ্চয় নিশ্চয় শয়তানের ধোকায় পড়েছি। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আর ওই শয়তানকে শাস্তি দাও যার জন্য আমার নামাজ কাজা হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারহাবা আসতে হবে না, জোরে কত জোরে হবে, হয়ে যাক মারহাবা। এমন অভিনয় দরকার আছে কি না? ইমাম পরিষদ ভালো কিছু উপহার দিয়েছে তো আলহামদুলিল্লাহ। ইমাম পরিষদের দায়িত্বশীলদের জন্য আওয়াজ দিয়ে মারহাবা। আমার প্রিয় ভাইরা, আমরা আমাদের আয়োজনকে শেষ করব, এত আসতে বললে তো হবে না, আয়োজন শেষ করব। জুনুন ভাই কোথায়? আমরা প্রোগ্রাম শেষ করি। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটি দাবি আমার জুনুন ভাই করেছে, যেটা আমার স্বভাবের বাইরে। যেরকম ভাই, আমাদের সামান্য কিছু টাকা বাকি রয়েছে, আমি আপনাদের মাঝে তাদেরকে আর পাঠাবো না। কোন সহৃদয় দিনই ভাই যদি থাকেন, লাইট অফ, লাইট অফ, লাইট অফ, কোন সহৃদয় দিনই ভাই যদি থাকেন, এ পাশে আমাদের দায়িত্বশীলরা রয়েছেন, আপনারা স্বেচ্ছায় তাদেরকে দিয়ে যান। তারা যদি এই আয়োজনে ঋণ না হয়ে যায়, আগামীতে আরো সুন্দর আয়োজন হবে ইনশাআল্লাহ। আপনারা কিন্তু বলেছিলেন যে আপনারা ইমামদের সাথে থাকবেন, তো আপনাদের অনুরোধের কিছু গজল রয়েছে, আমরা কিছু গজল শুনবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রিয় শিল্পীদেরকে আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর আপনাদের মধ্যে সুবি জোন যারা রয়েছেন, আপনারা নীরবে নিভৃতে আল্লাহ সাক্ষী আপনারা তাদের হাতে দিয়ে যাবেন। আমাদের মঞ্চের বাম পাশে রয়েছেন আমাদের মহিলা প্যান্ডেলের স্বেচ্ছাসেবিকা বোনেরা রয়েছেন। আমরা একটু বোনদের কাছে অনুরোধ করব, বোনরা যারা স্বেচ্ছাসেবিকার দায়িত্ব পালন করছেন, আপনারা একটু আমাদের বোনদের কাছে যান, সাধ্য অনুযায়ী তাদের কাছে আপনাদের এই প্রোগ্রামকে সামনে রেখে হাদিয়া কালেক্ট করুন। চলুন, আপনাদের অনুরোধের কিছু গজল ছিল তাই না?
আপন মানুষ চেনা এই গজলটা আপনাদের মুখস্থ খুশি হবেন শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে অনেক প্রবাসী কিন্তু আপনাদের প্রোগ্রামের সাথে যুক্ত রয়েছে আজকে আলহামদুলিল্লাহ ভার্চুয়ালি যারা যুক্ত তাদের জন্য ভালোবাসা আল্লাহু আকবার ও আমি পারি না আর পারি না পোলা পানে বোঝে না ওরে মোবাইল সাড়ে না সারা দিন রে আমি পারি না আর পারি না আস্তে দিন না জোরে কি ও আমি পারি না আর পারি না পোলা পানে বোঝে না মোবাইল সাড়ে না সারা দিন রে আমি পারি না আর পারি না এই কথা কোনো জামানের নয় যারা বাবা হয়েছেন সন্তানের বাবা হয়েছেন মা হয়েছেন এ ব্যথা তাদের বাচ্চার হাতে যদি ফোন থাকে ও কি আর কোন জায়গায় মন বসে সারা দিন তো আমলনামা খুলে নিয়ে বসে থাকে আর তারপর যাদের হাতে থাকে ফোনে ফেসবুক দুনিয়ায় এটাই সবচেয়ে বড় সুখ বিষয়টা এরকম না বলবো কষ্টের কথাগুলো আজকের মঙ্গলার আমার প্রিয় যুবক ভাইরা যারা তাদের জন্য কোন জামানের ভালোবাসার এই উপহার আল্লাহ কবুল করুন বলি আমিন দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা নাইছে ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আছে ঠিক না জোরে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে পোলা মাইয়ার মনের কথা পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খোন আস্তে ঠিক না জোরে তো দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খোন এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে ওরে মদনের মাইয়া এই মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ভাইরে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ভাইরে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া আচ্ছা ঠিক না জোরে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সরে নায়ক হইছে আইডি খুলিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া ওরে মোবাইলে হাই কি জাদু আছে ভাই ওরে মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে ওরা নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে আওয়াজ দিয়ে কোথায় ভাসে আরো জোরে কোথায় ভাসে আপন মানুষ চেহেনা বড়ই দাই রে আপনার জোরে না গেলে কিন্তু এই গান হবে অন্য গান হবে
আমাদের সাথে গাইতে চাই পূর্ণ শিল্পী না বানালেও আমার জুনুন ভাইয়ের এলাকার প্রিয়জনদের তো অর্ধেক শিল্পী আমরা বানিয়ে রেখে যাই নাকি বাসায় যে বলতে পারবেন আম্মার কাছে বলবেন আমি গিয়েছি ভাবির কাছে বলবেন আমি গিয়েছি এটুকু তো হবে নাকি আর এই যে যুবকরা মজা নিচ্ছে শুধু হাসছে গাচ্ছে না শুধু এই দেখেন মোবাইল হাতে নিয়ে রেকর্ড করছে একসাথে হবে সবাই আপন মানুষ চেনা আপন মানুষ বুঝা আপন মানুষই পথেই ঠিকানা কারণে অকারণে মানুষ শুধুই বদলে যায় শুধুই বদলে যায় আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় স্বার্থ ছাড়া হয় না কেহ করো আপন জন সুখে থেকো ভালো থেকো করবো না বারো বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা আমি হইলাম পথের পথি পথেই ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায় শুধুই বদলে যায় আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা আপন রে কাদা আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দায় ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে আবির নওহরি রে ভরে কাঁসা বাঁশের মেলা রে বাজার লুটিয়া নিল চোরা রে আল্লাহু আকবার আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুশকিলি যে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুশকিলি যে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুশকিলি যে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ আমার ভাঙা ঘর তার উপরে লাগে চর জানি সে ঘর ভাঙা পড়ে রে মুর্শিদ আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর
কখনো জানি সে গর হইনা পারে রে আমের নেওয়ারি রে কাঁচা বাসের বেড়া রে আমের নেওয়ারি রে কাঁচা বাসের বেড়া রে হাজার লুটি আনি লুটো দিল মজাইয়া খুশি যে শেষে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া খুশি যে শেষে যায় খুশি নিজে এর শেষে যায় খুশি নিজে এর শেষে যায় মুর্শিদ তারপরে তুফান দাও ঝলকে ঝলকে ওঠে পানি রে আমার ভাঙা তারপরে তুফান দাও ঝলকে ঝলকে ওঠে পানি রে কইও দয়ালের সাই এ তোদের ভরসা নাই যায় নিজে